অলরেডি হচ্ছে। ভালো, হাই এভরিবডি, হাউ আর ইউ? আমি তাহের স্যার বলছি, ভাই বোন কোচিং। আজ আমি তোমাদের গণিত ক্লাস নিব। ভিডিও অন করে দেন তো, সবাই একটু ভিডিও অন করো, ভিডিও অন করে নাও সবাই। কাছে প্রশ্ন আছে? হাতে প্রশ্ন নাও, হাতে প্রশ্ন নাও, হাতে প্রশ্ন নিয়ে নাও। আছে প্রশ্ন? আছে? স্টাইল গুলো মনে আছে? শোনো, আমি একটু আগে শিখে নেই। এটা হলো ইয়েস, তখন ইয়েস বলতে এরকম করবে, ইয়েস। আর এটা হলো নো, এটা কি বলতো? ইয়েস আর নো দিয়ে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। কাছে প্রশ্ন আছে? রেসপন্স করো, কাছে প্রশ্ন আছে? বলবো ইয়েস স্যার, আর না থাকলে বলবো নো স্যার, এরকম নো স্যার। তো 1 নম্বর কষে দেখাও, বলছে 5 পয়সা কত টাকা? 5 পয়সা কত টাকা? রেডি? সবাই একটু প্রশ্ন পড়ো, একের পর নাম্বার প্রশ্ন আছে। 5 পয়সা সমান কত টাকা? আমরা একটু খেয়াল করি, আলিফ, 5 পয়সা কত টাকা? আগে আমাকে প্রশ্ন বুঝতে হবে, আমি এটা এই অঙ্কটা কিভাবে করব, এইটা যদি না জানি তাহলে হবে না। একটু খেয়াল করো, এখানে লেখা আছে পয়সা আর এই জায়গায় লেখা আছে টাকা, তাহলে তোমাকে জানতে হবে 1 টাকা সমান কত পয়সা, এটা তোমাকে জানতে হবে। মনে মনে ধরে নিতে হবে এই টাকার সামনে একটা 1 আছে। তাহলে বলতো 1 টাকা সমান কত পয়সা? বলো 1 টাকা সমান কত পয়সা বলো? হ্যাঁ, এই তো 100। তাহলে এখানে আছে আমার 100 পয়সা, এটা ধরে নিতে হবে 100 পয়সা। সামনে আছে 5 পয়সা, পিছনে আছে 1 টাকা, মানে 100 পয়সা। একটু ডিপলি শোনো, যখন দেখবা এই সামনেরটা ছোট হয়ে গেছে আর পিছনেরটা বড়, তখন আমরা ওই কি কি নিয়মে করব। আবারও বলছি, যখন দেখবো সামনেরটা ছোট, এখানে 5 পয়সা এখানে আছে 100 পয়সা, তাহলে সামনেরটা ছোট হয়ে গেছে, সামনেরটা ছোট হলে আমরা ওই কি করব। কি বলছি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? সামনেরটা ছোট হলে ওই কি, একটু বলো তো, সামনেরটা ছোট হলে ওই কি, বলো, সামনেরটা ছোট হলে ওই কি? আর আমরা এখানে লিখবো এইভাবে যে 100 পয়সা সমান 1 টাকা, 100 পয়সা সমান 1 টাকা। তারপর লিখবো অতএব 1 পয়সা সমান 1/100 টাকা। এরা প্রশ্ন করছে 5 পয়সা, এবার লিখবো অতএব 5 পয়সা সমান
পাঁচ পয়সা সমান উপরে এক নিচে 100, এই পাঁচ, এই পাঁচ গুণ হয়ে যাবে, গুণ 5 টাকা সমান পাঁচ বাই 100 টাকা। এখন আমরা একটা জিনিস বলে নেই, একটু মনে রাখবা, যেহেতু টাকা পয়সা, টাকা পয়সায় সাধারণ ভগ্নাংশ চলে না, আগে এই পর্যন্ত তুলে নাও, টাকা পয়সায় সাধারণ ভগ্নাংশ চলে না, এজন্য আমরা দশমিক ব্যবহার করে নিব, এই অঙ্কটা দশমিক ভগ্নাংশে করব। তোলা শেষ, এই পর্যন্ত তুলছ? এই পর্যন্ত হয়েছে তোলা? কথা বলো, তোলা হয়েছে? এখন আমরা দেখো এই 100 দিয়ে 5 কে ভাগ করে দশমিক ব্যবহার করব, আমার নিচে আর জায়গা নেই, এই জন্য এই পাশে আসলাম, এখানে ভাগ হচ্ছে না, আমার ধরতেছে না, সেই জন্য আমরা এই যে 100 দিয়ে 5 কে ভাগ করব, 100 5-এর ভেতর যায় না, এই জন্য দশমিক দিয়ে শূন্য, তাও হচ্ছে না, এবার শূন্য দিয়ে শূন্য, 100 500-র ভেতর 5 বার যায়, যা হয় 500, সমান সমান 0.005 টাকা, এটা অ্যান্সার। টাকা পয়সার ক্ষেত্রে সাধারণ ভগ্নাংশ চলে না, এই জন্য একে ভাগ করে দশমিক ভগ্নাংশ ব্যবহার করছে। আবার যদি কেউ মনে করে যে না আমি অঙ্কটা খুব ছোট করব, তাহলে এই ভাগটুকু করলেও হবে, তবে সমস্যা আছে, আমরা এইভাবেই যাব, একটা নিয়ম দিয়ে সকল অঙ্ক শেষ করব। মেশাবো? আচ্ছা, এরপরের প্রশ্ন খ নাম্বার, ৪.৫ গজ সমান কত ইঞ্চি? ৪.৫ গজ সমান কত ইঞ্চি? তো আমরা আগে একে ভেঙে নিব, এই ৪.৫ কে ভেঙে নিব, এখানে কথায় লেখা আছে, আগে আমরা অঙ্কে লিখে দিব, আমরা যদি অঙ্ক করতে যাই কথায় লেখাকে আগে অঙ্কে রূপান্তর করতে হবে, আগে লিখে নেই, ৪.৫ গজ, ৪.৫ গজ সমান 4^2 গজ। এখন এটাকে আমরা ভেঙে নিব, মানে মিশ্র অবস্থায় আছে, এটা অপরিকৃত করতে হবে। এখন সবাই একটু ঠান্ডা মাথায় দেখো তো, এই 2-এর সাথে এই 4 গুণ করলে কত হবে? চার দোকানে একটু মুখটা নড়াও, 4 দোকানে 8, তার সাথে উপরে 1 যোগ করো, তাহলে কত হবে? 8 আর 1 যোগ করলে হবে 9, তাহলে উপরে যাবে 9, নিচে আসবে 2 গজ। এখন বের হলো 9/2 গজ। এবার আমাদেরকে জানতে হবে 1 গজ সমান কত ইঞ্চি, তোমরা কি জানো 1 গজ সমান কত ইঞ্চি? 1 গজ সমান কত ইঞ্চি বলো? 1 গজ সমান 36 ইঞ্চি, তাহলে লেখো এখানে 1 গজ সমান 36 ইঞ্চি, অতএব এই যে 4.5, এটাই 4.5, 9/2 গজ সমান 36 × 9/2, ব্র্যাকেট দিয়ে ইঞ্চি, 2 দিয়ে কাটলে হবে 18, এখন গুণ করে দেখো তো কত হয়, 8 9 72, 72-এর 2 হাত থাকে 7, 9 কে 9 আর 7 16, 162 ইঞ্চি, 162 ইঞ্চি। উত্তর লিখে দাও, উত্তর লিখে দাও,
মেশাই দিব। আচ্ছা ওকে লেখো, আর 30 সেকেন্ড সময় পাবা। শেষ শেষ হলে আমাকে রেসপন্স দেখাও। হ্যাঁ শেষ, এরপর 2 নাম্বার, 2 এর ক। তুলে নাও, তোমরা একটু ভিডিও অন করো তো বাবা, ভিডিও অন করো সবাই, অনেকে ভিডিও অফ করে রাখছো, ভিডিও অন করো সবাই, ভিডিও অন করো, দয়া করে ভিডিও অন করে ক্লাস করো, ভিডিও অফ করো কেন, ভিডিও অন করো, সবাইকেই বলছি ভিডিও অন করো। ইয়াসা, নাহিয়ান, মাসুমা আক্তার, অর্ক মোদক, তাহমিদ হাসান, জয়িতা, ভিডিও অন করো সবাই, রিদোয়ান, ভিডিও অন করতে বলছি আমি সবাইকে, ভিডিও অন করে ক্লাস করবা, ভিডিও অফ করে ক্লাস করবা না। মিশালাম, জয়িতা ভিডিও অন করো, রিজওয়ান হক, এখন দেখো এই প্রথম লাইনে আমরা কাটাকাটি করব না, এটা প্রশ্ন, এই প্রথম লাইনে কাটাকাটি করা যাবে না, এটা আমি আবার তুলব। তুলে নাও, 3 এর নিচে 5, গুণন 50। এবার একটু খেয়াল করো তো, এই 5 দিয়ে 50 কে ভাগ করলে ফল কত হবে তোমরা কি জানো? 5 দিয়ে 50 কে ভাগ করলে ফল কত হবে? 10। তাহলে এই 5 দিয়ে 50 কে কাটলাম, ফল হলো 10, সেই 10 লিখলাম উপরে। এরপর এই 2 দিয়ে আবার 10 কে ভাগ করলে কত হয়? হাত দিয়ে দেখাও, 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? কত? 5, 5। তাহলে এই 2ও কাটা, এই 10ও কাটা, ফল হলো 5। এখন দেখো নিচে আর কিছুই নেই, নিচে আর কিছু আছে? কিছুই নেই, যখন নিচে আর কিছুই থাকবে না তখন আমরা ওপরের এই সংখ্যাগুলো গুণ করে দিব। 5 আর 3 গুণ করলে হয় 15, 15-র সাথে 1 গুণ করলে হবে 15 কে 15, অ্যান্সার আমার 15। মিশালাম, এরপর খ নাম্বার, 0.07 গুণন 0.09 গুণন 0.05। মাথাটা ঠান্ডা রাখতে হবে, দশমিকের গুণ, যারা সাধারণ গুণ বোঝো তারা দশমিকের গুণও পারবা। আমরা যখন দশমিকের গুণ করব তখন মনে মনে দশমিক বাদ দিয়ে নিব, মনে মনে দশমিক বাদ দিয়ে নিব, ধরে নিব এগুলোর মধ্যে কোনো দশমিক নাই। আচ্ছা যদি, এখন শোনো, যদি এখানে দশমিক না থাকে তাহলে এখানে কত ধরবো আমরা বলো তো? কত আছে হাত দিয়ে দেখাও, কত আছে এখানে? দশমিক নাই, দশমিক বাদ, তাহলে কত আছে? 0.07। এই 2টা শূন্যর কোনো দাম নাই, তাহলে শুধু আছে 7, এখানে শুধু 7, এখানে কত আছে বলো? দশমিক নাই, শুধু 9, গুণন 9, এখানেও দশমিক নাই, তাহলে কত হবে বলো? দশমিক বাদ দিয়ে নাও, 5 হবে, 5, তাহলে শুধু 5 গুণন।
এখন এই কটার গুণফল কত হয় দেখো তো, 5 নং 45, 5 নং 45, 45-এর সাথে এখন 7 গুণ করো, 45 × 7, 5 × 35 = 5, 7 × 3 = 3, 4 × 7 = 28, 29, 30 = 31, ফল হলো 31, 315। এখন আমরা সমান চিহ্ন দিয়ে একদম শেষ প্রান্তে 315 লিখবো, লিখে নাও, একটু ফাঁকা রাখছি সামনে, তোমরা ফাঁকা রাখো সামনে, ফাঁকা রেখে শেষের দিকে যা 315 লেখো। এখন ঠান্ডা মাথায় একটু গুনে নিবা, দশমিকের পরে সব মিলিয়ে কয়টা অঙ্ক আছে, দশমিকের পরে সব মিলিয়ে কয়টা অঙ্ক আছে গোনো, এই দশমিক, দশমিকের পরে একটা দুইটা, এখানে আছে কয়টা, দশমিকের পরে একটা দুইটা, দশমিকের পরের গুলো ধরবা, দশমিক তারপরে আছে কয়টা, একটা দুইটা, তাহলে দশমিকের পরে সব মিলিয়ে কয়টা অঙ্ক আছে, হাত দিয়ে দেখাও, দশমিকের পরে সব মিলিয়ে কয়টা অঙ্ক আছে হাত দিয়ে দেখাও, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে মোট 6টা ঘর হবে, এখানে 6টা অঙ্ক হবে, 6টার মধ্যে আমার 3টা আছে, তাহলে কম পড়তেছে কয়টা, কম পড়তেছে 3টা, মানে 3টা আছে আর 3টা হলে 6টা হবে, যে 3টা কম পড়ছে সেই 3টা শূন্য দাও, 1টা 2টা 3টা দেওয়ার পরে দশমিক, তাহলে এখন গণ, দশমিকের পর কয়টা ঘর হলো গণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মিলে গেছে, মনে রাখবা দশমিকের সামনে ফাঁকা রাখা যাবে, অর্ক মতো কি বসাই দিব বলো তো, শূন্য, আচ্ছা শূন্য বসায় দিলাম, এখন উত্তর লিখে দাও, উত্তর 0.00031৫, বিশালাম। এবার খ নাম্বার শেষ, গ নাম্বার, গ নাম্বার প্রশ্ন তোলো তোমরা, গ নাম্বার 0.01 × 0.03 × 0.02, একটু ঠান্ডা মাথায় চেষ্টা হিসাব করো, আমরা মনে মনে দশমিক গুলো বাদ দিয়ে দিব, মনে মনে দশমিক গুলো বাদ দিব, যদি দশমিক বাদ থাকে তাহলে এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে শুধু 1, এখানে শুধু 3, এখানে শুধু 2, ঠিক কিনা বলো তো, ঠিক আছে কি, দশমিক গুলো বাদ দিলে আমার সংখ্যা থাকে প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, এখন এই কটার গুণফল কত, 3 × 2 = 6, 6 কে 6, আমি এখানে লিখবো 6, লিখে দাও, এখন তোমরা দশমিকের পরে মোট কয়টা ঘর আছে গুনে নাও, গুনে আমাকে বলবা দশমিকের পর কয়টা আছে, কোনো দেখাবা কয়টা, 5টা, দেখি তো, 1টা 2টা 3টা 4টা 5টা, তো দশমিকের পরে অঙ্ক হবে 5টা, তার মধ্যে এখানে আছে হলো 1টা, তাহলে কম পড়তেছে কয়টা, হতে হবে 5টা ঘর, আছে 1টা, তাহলে কম পড়তেছে কয়টা, মোট ঘর হতে হবে 5টা, কিন্তু এখানে আছে 1টা, তাহলে কম পড়তেছে কয়টা, 4টা, কয়টা, 4টা, এখন এই 4টা শূন্য দিবা, 1টা 2টা 3টা 4টা দেওয়ার পর সামনে একটা দশমিক দিয়ে দিবা, এখন দেখো দশমিকের আগে কিচ্ছু নাই, ফাঁকা, কিছুই না থাকলে আমরা কি পড়ে দিব মনে আছে তো, কি পড়ে দিব বলো তো, একটু কি পড়ায় দিব, কি পড়ায় দিব, শূন্য, আচ্ছা পড়ায় দিছি, মোট কথা দশমিকের আগে কখনো ফাঁকা রাখা যাবে না,
যদি দশমিকের আগে কিছুই না থাকে তাহলে আমরা শূন্য বসে দিব, তাহলে আমরা সেখানে একটা শূন্য বসে দিব। উত্তর লিখে দাও, উত্তর 0.00006। মিশালাম, এরপর ধারা, আগে ধারা তুলে নাও। 3 নম্বরের ক, এখানে আছে 3, ফাঁকা ঘর ফাঁকা ঘর, 12, ফাঁকা ঘর ফাঁকা ঘর, 21, তুলে নাও, সবাই তোলো। তোলা শেষ? মোরসালিন, ইয়াসা, তোমরা কেন ভিডিও অফ করে রাখছো? তাহমিদ, কি খবর, কেমন আছো? ভালো হলে এরকম দেখাবা, ভালো স্যার, এইরকম ভালো ভালো, এটা এই যে, এটা ভালো ভালো, আর এটা কি খারাপ? এটা কি খারাপ? আচ্ছা, থ্যাংক ইউ, হাত নামাও। তোলা শেষ? এখন আমি যা যা বলি তাই তাই করবে। একটা রাফ পেজ বের করো, রাফ পেজ, সবাই একটা রাফ পেজ বের করো। এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করো, অন্য জায়গায় যা বলছি তাই করো, বিয়োগ করো। এই 12 থেকে 3 বিয়োগ করো, 12 বিয়োগ 3 হলো কত? 9। কত হয়েছে? 9। এখন দেখো তো, এই 3 আর 12-র মাঝখানে কয়টা ফাঁকা ঘর আছে, হাত দিয়ে দেখাও। 3 আর 12-র মাঝখানে কয়টা ফাঁকা ঘর আছে? দুইটা, দুইটা ফাঁকা ঘর। আর আমার নাম তো জানো, তাহের স্যার। এই তাহের স্যারের একটা বোনাস, এই দেখো বোনাস। তো কয়টা হলো, হাত দেখাও, কয়টা হলো? কয়টা? 3টা। এখানে আছে হলো 2টা, আর তাহের স্যারের একটা বোনাস, তাহলে কয়টা হলো? 3টা। একে 3 দিয়ে ভাগ করো, এই 9-কে 3 দিয়ে ভাগ করো, ভাগ 3। কয়বার যায়? 3 3 কে 9, ভাগফল কত বের হয়েছে? 3। ভাগফল কত? 3। এখন এর সাথে 3 যোগ করো, এই 3-এর সাথে এই 3 যোগ করলে হবে এখানে 6, 6-এর সাথে আবার এই 3 যোগ করো, করলে হবে 9, 9-এর সাথে আবার এই 3 যোগ করো, হবে 12, 12-র সাথে 3 যোগ করো, হবে 15, 15-র সাথে 3 যোগ করো, 18, 18-র সাথে 3 যোগ করলে হবে 21। অর্থাৎ এটা 3 যোগের ধারা, এটার নাম 3 যোগের ধারা। একটু বলো তো, 3 যোগের ধারা, বলো না, 3 যোগের ধারা। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা খ নাম্বারটা করব, এই একই নিয়ম। খ নাম্বারটা তোলো সবাই, একটু দ্রুত কাজ করবা, সময় কম কিন্তু। খ নাম্বার 50, দশমিক 50, ফাঁকা ঘর, ফাঁকা ঘর 2, ফাঁকা ঘর 3। একটু ঝামেলা আছে এখানে, কিন্তু দশমিক আছে, একটু খেয়াল করো, 50-এর সামনে দশমিক আছে, একটু ঝামেলা আছে, 50-এর সামনে দশমিক আছে। তুলছো সবাই? সবাই তুলছো? ইশারা করতে হবে আমাকে, কি ইশারা দেখাইছি? যদি ইয়েস হয় তাহলে এরকম দেখাবে, ইয়েস তুলছো। আচ্ছা, তাহলে আমরা এখানে সেম নিয়ম, সেম, এই 2 থেকে এই দশমিক 50 বিয়োগ করো, 2.00, দশমিক 50,
বিয়োগ করো, দুই থেকে দশমিক পঞ্চাশ বিয়োগ করলে হবে 1.50, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থেকে 1 আসলে এখানে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এটা কত? দেড়। কত হলো? দেড়। এখন একটু খেয়াল করো, এই দশমিক পঞ্চাশ আর এই দুই, এই দুইটার মাঝখানে ফাঁকা ঘর আছে কয়টা? ফাঁকা, হাত দিয়ে দেখাও কয়টা? দুইটা, দুইটা। আর তাহের স্যারের একটা বোনাস নাও, তাহের স্যারের একটা বোনাস নিয়ে নাও সবাই, এই একটা বোনাস এ যাচ্ছে আস্তে 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 আস্তে, কটা হলো? তিনটা। সবসময় আমার একটা বোনাস নিবে, ঈদ বোনাস দিয়ে দিলাম, এটা সামনে কুরবানি ঈদ না, ঈদের বোনাস দিয়ে দিলাম তোমাদেরকে, তিন দিয়ে ভাগ করো, তিন দিয়ে ভাগ করো, এ ভাগ পারবা পারবা না? এখন নিয়ম শোনো, পারবা না এ ভাগ পারবা না? আয়ম্মা গেছে, সহজ করে দেই, এখানে দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, তোমরা এখানেও দশমিক দিয়ে দুইটা শূন্য দাও, দিয়ে নাও দিয়ে নাও দিয়ে নাও, এই যে দশমিক দিয়ে দুইটা শূন্য দিছি, দিয়ে নাও, দিয়ে নিছো? একটু বড় করে দেখাই, বড় করে দেখাই, ভালো ভালো বুঝতে পারবা। 1.50, 3, এই যে দশমিক, দশমিকের পরে দুইটা ঘর আছে, আমি এখানে দশমিক দিয়ে দুইটা ঘর দিব, দিস দিস, কথা বলো দিস, এই যে দশমিক দিয়ে দুইটা ঘর, এখানেও দশমিকের পরে দুই ঘর, এখানেও দশমিকের পরে দুই ঘর, দিস? এখন দশমিক দশমিক তুলে দাও, বাদ দিয়ে দাও, উঠে দিলাম, এখানে হলো 300, এখানে হলো 150, 300 150-এর ভিতর যায় না, এই জন্য আমরা এই জায়গায় একটা দশমিক দিব, দিয়ে এখানে একটা শূন্য নিব, দশমিকের বিন্দু এখানে একটা শূন্য, 300, 1500-র মধ্যে কয়বার যায়? 300, 1500-র মধ্যে কয়বার যায়? পাঁচবার, হ্যাঁ পাঁচবার যা হয় 1500, তাহলে আমার ফল কত বার হলো দেখো তো, ফল কত? 0.5। এখন এটুকু মিশাই, এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানেও 0.5, এখানেও 0.5, এটাও যা এটাও তা, 0.5 মানেই 50, 0.5 মানেই 0.50, এই একই কথা, দশমিকের পরে 5 থাকলেও যা, দশমিকের পরে 50 থাকলেও তাই, তাহলে তো এখানেও হাফ এখানেও হাফ। এখন তোমরা বলো হাফ আর হাফ যোগ করলে কত হয়, হাত দিয়ে দেখাও, হাফ আর হাফ যোগ করলে কত হয়, হাফ আর হাফ যোগ করলে কত হয়? এক, এখানে লেখো এক, আবার প্লিজ লুক এট দা হোয়াইট বোর্ড, এই একের সাথে আবার হাফ যোগ করো, তাহলে কত হবে? এক আর হাফ যোগ করলে কত হয়? এক আর হাফ যোগ করলে হবে 1.50। এবার 1.50 এর সাথে আবার এই হাফ যোগ করো, কত হবে? 1.50 এর সাথে আবার এই হাফ যোগ করো, কত হবে? 2, 2 এর সাথে আবার হাফ যোগ করো, আড়াই, মিশালাম, এটা হলো 0.50 যোগের ধারা। এরপরে বস্তু কাকে বলে তোমরা জ্যামিতি শীট দেখে নিবা, জ্যামিতি শীট দেখবা এটা। এবার পাশের ক নম্বর অঙ্ক সবাই পড়ো, কালাম সকাল 7:15 মিনিটে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে পথে
15 মিনিট অপেক্ষা করে বাসের জন্য, সকাল 8টায় পৌঁছিল। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 25 কিলোমিটার হলে গাড়িটি ঘন্টায় কত কিলোমিটার যাবে? এবার গতিবেগ বের করতে বলছে, এবার কি বের করতে বলছে? গতিবেগ। বাড়ি থেকে বের হয়েছে 7টা 15 মিনিটে, স্কুলে পৌঁছিছে সকাল 8টায়, রাস্তার মাঝখানে 15 মিনিট বিরতি ছিল, তাহলে বিরতি ছাড়া, বিরতি বাদ দিয়ে স্কুলে যাইতে কতক্ষণ লাগছে কেমনে বের করবো? মনে আছে? ঘন্টা মিনিট দেখো, 5-এর ক নাম্বার, অঙ্কটা কঠিন, সময় দরকার ছিল অনেক বেশি, কিন্তু আমি পাচ্ছি না সেই সময়, ঘন্টা মিনিট। স্কুলে পৌঁছিছে কয়টায় বলো তো? স্কুলে পৌঁছিছে কয়টায়? 8টা 00 মিনিটে। রওনা দিয়েছিল কয়টায় মনে আছে? বলো বলো, কয়টায় রওনা দিছে? প্রশ্ন করে বলো, কয়টায় রওনা দিছে? মুখ নড়ে না। 7টা 15 মিনিট। এই যে 7টা 15 মিনিটে রওনা দিছে, তাহলে দেখি বিয়োগ করো, 60 থেকে 15 বিয়োগ করলে 45, 1 ঘন্টা এখানে ফেরত দাও, দিলে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0। এই 45 মিনিটের মধ্যে বিরতি নিছে কয় মিনিট বের করো, করে বলো, কয় মিনিট ওয়েট করছে রাস্তার মধ্যে? কয় মিনিট রাস্তার মধ্যে 15 মিনিট বিরতি নিচ্ছে, সেই 15 মিনিট বাদ দাও, থাকলো 30 মিনিট। এই 30 মিনিটে কত কিলোমিটার গেছে? প্রশ্ন করে আনসার দিবা। এই 30 মিনিটে কত কিলোমিটার গেছে? ২৫ কিলোমিটার। এই 30 মিনিটে গাড়িটা 25 কিলোমিটার চলে গেছে। এরা বলছে গতিবেগ ঘন্টায় কত, তাহলে আমার 1 ঘন্টারটা বের করতে হবে। তাহলে 30 মিনিটে যদি 25 কিলোমিটার যায়, 1 মিনিটে তার চেয়ে কম যাবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে তার চেয়ে বেশি যাবে। এখন আমরা অঙ্কে চলে আসবো, এটা মিশালাম, এভাবে লিখবা, 30 মিনিটে যায় 25 কিলোমিটার, অতএব 30 মিনিটে যদি 25 কিলোমিটার যায়, 1 মিনিটে তার চেয়ে কম যাবে, এজন্য একে আসতে ভাগ, অতএব 1 মিনিটে যায় উপরে 25, নিচে 30 কিলোমিটার। এরা বলছে ঘন্টায় কত কিলোমিটার যায়, তাহলে আমাকে লিখে নিতে হবে এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার লিখবো, অতএব 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় 25/30 × 60 কিলোমিটার। এবার দেখো, এই 30 দিয়ে 60 কে কাটলে হবে 2, 25 দোকানে 50 কিলোমিটার। উত্তর 50 কিলোমিটার। আর শেষের অঙ্ক তোমরা নিজেরাই পারবা, 5 হালি কলার দাম 100 টাকা হলে 3টি কলার দাম কত, এটা নিজেরাই করবা। 1 হালি সমান 4টা, 5 হালি সমান 4×5=20টা, 20 দিয়ে 100 ভাগ করলে একটার দাম বাড়াবে 4 টাকা, 3টার দাম 3×4 ও 20 দিয়ে 100 ভাগ করলে 5 টাকা, 5 দিয়ে আবার 3-এর সাথে গুণ করলে হবে 15 টাকা। তোমরা যদি এই ক্লাসগুলো বারবার দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের চ্যানেলে লাইক দিবা, তাহলে ইউটিউবে এটা দেখা যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। লাস্ট অঙ্ক নিজেরাই করবা। Gracias.